34 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলো মুর্শিদাবাদের শামসেরগঞ্জে। বৃহস্পতিবার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শামসেরগঞ্জ থানার নতুন ডাকবাংলা 34 নম্বর জাতীয় সড়কে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। দুর্ঘটনার প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। এই জায়গাটা একটা মাছ দাঁড়িয়েছিল, মাছ দাঁড়ার পরে যে লোকটা মারা গেল উনি কিন্তু মাছ লেগে যাচ্ছিল, পাশে দিকে লড়ি ছিল, লড়িওয়ালা রেস্ট করে কিন্তু সেখানে কিন্তু মারা হয়। আর পরা মাত্রে কিন্তু সে কান দিয়ে আর মুখ দিয়ে রক্ত বাড়ায়, সঙ্গে সঙ্গে শেষ হয়, লড়িটাই অ্যাটাক করা হয়েছে।